আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার এক ওয়ালকাথনের আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে ওয়ালকাথনের সূচনা হয়। সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিষ বসু এবং স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা রাধা দেবর্মা সহ অন্যান্যরা। এদিনের এই শোভাযাত্রায় রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এদিনের শোভাযাত্রায় সূচনা করে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, 2018 সালে মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়। আমাদের রাজ্যে যারা আগে আরএসবিআই কার্ড ছিল তারাই এই বেনিফিট, আয়ুষ্মান ভারতের বেনিফিটটা নিচ্ছে। তো এখন অবধি আমাদের রাজ্যে প্রায় 95% টার্গেটের বেনিফিশিয়ারি যেটা আছে সেটা কাভারেজ করা হয়েছে, আরো বাকি 5% আছে। এবং গত বছরে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে প্রায় 35 কোটি টাকা আমরা গতবার বেনিফিট দিয়েছি। তো আজকে যেহেতু এটা শুরু হয়েছিল, এইটাকে আমরা স্মরণ রেখে আজকে ওয়াকাথন প্রোগ্রামটা দেখে চালু করেছি।